आजकेर भिडियोटी शुरू थेके शेष पर्यन्त अवश्यई देखुन। आशा करी अनेक नतून जिनिस जानते पारबेन। आजकेर प्रथम प्रश्न, एकटा उट जल छाड़ा कतदिन पर्यन्त बेंचे थाकते पारे? একটা উট জল ছাড়া প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আপনি কি জানেন ভারতের সব থেকে পুরাতন হাইকোর্ট কোনটি? ভারতের সব থেকে পুরাতন হাইকোর্ট হলো কলকাতা হাইকোর্ট। পৃথিবীর সব থেকে বড় হোটেল কোন দেশে আছে? পৃথিবীর সব থেকে বড় হোটেল আছে মালয়েশিয়াতে। হোটেলটিতে 7,351টি ঘর আছে। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই কিন্তু লাইক করবেন। কোন মরুভূমি ভারত ও পাকিস্তান দুটো দেশের মধ্যেই আছে? থর মরুভূমি ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যেই আছে। কোন সাপ সব থেকে জোরে দৌড়াতে পারে? কিং কোবরা এবং ব্ল্যাক মাম্বা এই দুটি সাপ সব থেকে জোরে দৌড়াতে পারে। প্রতিদিন অজানাকে জানবার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। একটা সাপ ঠিক কতটা জোরে দৌড়াতে পারে? একটা সাপ প্রায় 19 থেকে 23 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে। আপনি কি জানেন কোন দেশ প্রথম বুলেট ট্রেন আবিষ্কার করেছিল? জাপান দেশ প্রথম বুলেট ট্রেন আবিষ্কার করেছিল। আমাদের শরীরের এত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোন অঙ্গটি বিদ্যুৎ তৈরি করতে পারে? আমাদের মস্তিষ্ক খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ তৈরি করতে পারে। মাদার টেরিসা নোবেল পুরস্কার কত সালে পেয়েছিলেন? 1979 সালে। খাবার আলুতে কোন ভিটামিন সব থেকে বেশি থাকে? খাবার আলুতে ভিটামিন সি সব থেকে বেশি থাকে। প্রতিদিন আমাদের কত মিনিট করে সূর্যের আলোতে থাকা উচিত? প্রতিদিন আমাদের 10 থেকে 15 মিনিট করে সূর্যের আলোতে থাকা উচিত এবং শীতকালে 30 মিনিট। পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি খেজুর উৎপাদিত হয়? অনেকেই হয়তো ভেবেছেন সৌদি আরব, কিন্তু উত্তর হবে মিশর।
মহাকাশ থেকে সূর্যকে কেমন দেখায়। পৃথিবী থেকে সূর্যকে দেখায় হলদে, কিন্তু মহাকাশ থেকে সূর্যকে দেখায় সাদা। ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সব থেকে বড় আমের ওজন কত? পৃথিবীর সব থেকে বড় আমের ওজন হল 4.25 কেজি। ভারতের পরে কোন দেশে সব থেকে বেশি কলা উৎপাদিত হয়? ভারতের পরে চীন দেশে সব থেকে বেশি কলা উৎপাদিত হয়। বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোম্যান্টিক উপন্যাস কোনটি? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা। পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ধান উৎপাদিত হয়? চীন দেশে সব থেকে বেশি ধান উৎপাদিত হয়। কোন দেশ কলা গাছ থেকে সুতো তৈরি করে সেই সুতো দিয়ে কাপড় তৈরি করছে? বাংলাদেশ কলা গাছের সুতো দিয়ে কাপড় তৈরি করছে। দেখি কজন বলতে পারে টিকটিকির রক্তের রং কি? টিকটিকির রক্তের রং হল সাদা। আপনি কি জানেন ম্যালেরিয়া কথাটির বাংলা মানে কি? ম্যালেরিয়া কথাটির বাংলা মানে হল দূষিত বায়ু। আইন কোনো বাংলা শব্দ নয়, তাহলে আইন কোন ভাষার শব্দ? আইন হলো ফরাসি ভাষার শব্দ। আপনি কি জানেন আফ্রিকার সিং কোন দেশকে বলা হয়? আফ্রিকার সিং বলা হয় ইথিওপিয়া দেশকে। এই যে আমরা খেজুর খাই, এই খেজুরকে আরবিতে কি বলে? খেজুরকে আরবিতে বলে তুমুর। আচ্ছা বলুন তো, চাঁদে প্রথম কোন খেলা খেলা হয়েছিল? চাঁদে প্রথম গলফ খেলা হয়েছিল। চাঁদে কে প্রথম গলফ খেলেছিল? চাঁদে যে ব্যক্তি প্রথম গলফ খেলেছিল তার নাম হলো অ্যালেন শেপার্ড। পৃথিবীর কোন দেশে কোনো এটিএম মেশিন নেই? ২০১৯ সালের তথ্য অনুযায়ী এরিত্রিয়া দেশে কোনো এটিএম মেশিন নেই।
সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে কেন? সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে না। সূর্যের আলো যখন আমাদের শরীরের উপরে পড়ে তখন আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করে, যাদের গায়ের রং কালো তাদের ঘুম বেশি পায় কেন? মেলাটোনিন হরমোনের জন্য আমাদের ঘুম আসে, আর এই হরমোন তৈরিতে মেলানিনের প্রয়োজন হয়। যাদের গায়ের রং কালো তাদের শরীরে মেলানিন বেশি থাকে। মৃত্যুর পর মানুষের শরীরের ওজন বেড়ে যায় কেন? মৃত্যুর পর মানুষের শরীরের ওজন বেড়ে যায় না, বরং 21 গ্রাম কমে যায়। দর্শক, কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি মসজিদ আছে? একটা কুকুরের আত্মার ওজন কত? যে বিজ্ঞানী এই পরীক্ষাটি করেছিলেন তার সিদ্ধান্ত অনুযায়ী কুকুরের আত্মার কোনো ওজন নেই। বিস্তারিত ভিডিওটি থামিয়ে আপনি পড়ে নিন।